জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সময়কার অভিশাপ স্টেশন জট এখন আর নেই, ইমেজও ভালো, অথচ কিছুদিন আগেও এটিকে শিক্ষা বোর্ড হিসেবে দেখা হতো বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর হারুনুর রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার দুই মেয়াদে 8 বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মুনাজ আহমেদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মশিউর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপাচার্য গত 8 বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপের বিবরণ দেন।